আসসালামু আলাইকুম। অনেক বেশি লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন আজকে যে চিংড়ি মাছের একটা ভুনা করব, খুবই সহজ উপায়ে, একদমই কম ইনগ্রিডিয়েন্টসে। তো প্রথমেই মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে লবণ আর মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই যে তেলের মধ্যে লাল লাল করে এভাবে ভেজে নেব কিছু সময় ধরে। তো ভালো করে ভাজা হয়ে গেলে সবগুলোকে এভাবে একটা বাটিতে তুলে নিব। তারপর তেলগুলোতে একটু গরম মশলা দিয়ে নেড়ে নিব, এদের সুন্দর করে তেলের সাথে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। তারপরে আদা রসুন বাটা আর হচ্ছে যে বেশ অনেকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করতে পারবেন, আমি এখানে পেঁয়াজ বাটাই ব্যবহার করেছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরিয়ার গুঁড়া আর হয়েছে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখানে তেল আমি খুবই কম পরিমাণে ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা আর একটু তেল ব্যবহার করতে পারেন। তো মশলাটাকে অবশ্যই অবশ্যই তেলের সাথে অনেক ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আমি পেঁয়াজের বাটাটা দিয়েছি, তাতে করে যে কাঁচা ফ্লেভার সেটা চলে যাবে আর কি। তো আবারও একটু পানি দিয়ে সবটা মশলা ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব, মানে মশলার সাথে একটু ভেজে ভেজে নেব। এতে করে কিন্তু এই তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যাবে অবশ্যই। তো তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, আমি এখানে ঝোল রাখবো না, সেই জন্য ঝোলের পরিমাণটাও কম ছিল। তো ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে নিলাম, সব কিছু একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু চিংড়ি মাছের ভুনা। খুবই সিম্পলভাবে কিন্তু রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই একটু লাভ লাইক দিবেন, শেয়ার করবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।